নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি। আমার বুগেনভিলিয়া এই যে গাছটা, আমি 6 ইঞ্চি একটা টবে রেখেছি। এ দেখো, এটা 6 ইঞ্চি একটা টব। টবের তলায় শিকড়টা এত বেড়েছিল, কাটার পরে যখন টেবিলে বসাচ্ছি ওটা একটু উপর মানে আপডাউন করছে, মানে পুরো সমান করে কাটা হয়নি, তাই এই টবের ওপর বসিয়ে আমি ভিডিওটা করছি। যাই হোক, একটা গাছের যদি তুমি সুন্দর গঠন চাও, তার তো কাটাই ছাটাই করতেও হয়, কিন্তু ব্যাপারটা হলো তার শিকড়টাকে খুব ভালো রাখতে হয়। শিকড়টার গ্রোথ যদি খুব ভালো হয়, তাহলে সর্বোপরি গাছের গ্রোথও খুব ভালো হয়। তার জন্যে যেমনভাবে তৈরি করা দরকার মাটি, যেমনভাবে ব্যবস্থাপনা করতে হয় খাবারে, ঠিক তেমনিভাবে তার জলের ব্যবস্থাপনাও ঠিক রাখতে হয়। এই গাছের যে জলের ব্যবস্থাপনা, বন্ধুরা তোমরা সবাই জানো যে বুগেনভিলিয়ার জল অল্প পরিমাণে লাগে। কখন জল অল্প পরিমাণে লাগে? যখন গাছের ফুল আসার সম্ভাবনা থাকে, মানে গাছের ফুলের সিজনের সময় জলটা কিন্তু আমাদের কমিয়ে দিতে হয়। এবার তোমাকে যদি বলা হয় যে আমরা যদি যখন গাছের গ্রোথ প্রিয়ড চলে, যখন গাছে প্রচুর শাখা প্রশাখা আসবে, সেই সময় কি জলের ব্যবহারটা কম করব? না, মোটেও না। তখন তোমার গাছের গোড়া যদি ভিজিয়ে ভিজিয়ে রাখো, তাহলে গাছের গ্রোথটা ভালো হবে। আর ঠিক সেই সময় যদি আমরা গ্রোথ যখন হচ্ছে তার মাথাটা পিঞ্চ করতে থাকি, তাহলে গাছটা ছাকরা হবে। এটা 7 মাসের একটা গাছ। আমি প্রথম 2 মাস না 1.5 মাস, আমার ঠিক মনে নেই, 4 ইঞ্চি টবে লাগিয়েছিলাম, তার থেকে আমি এই 6 ইঞ্চি টবে শিফট করেছিলাম এবং সেটা কাটাই ছাটাই করেছিলাম। খুব বেশি কাটাই ছাটাই করেছিলাম এমনটা নয়, কাটাই ছাটাই করার পরে আমার গাছে গ্রোথ হয়েছে এবং তাতে ফুল হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে। এবার তোমরা যারা নতুন বাগান করছো, নতুন বাগানে বিভিন্ন ধরনের বুগেনভিলিয়া নিয়ে আসছো এবং সেটা করছো, তোমাদেরকে প্রথমেই বলি যে বুগেনভিলিয়া কিন্তু ফুল সানলাইট খুব ভালোবাসে, যদি সেটা দেশি ভ্যারাইটি হয়। যদি থাই ভ্যারাইটি করো, থাই ভ্যারাইটি কিন্তু তুমি হালকা আলোতেও করতে পারবে এবং ফুল সানলাইটে করতে পারবে। থাই ভ্যারাইটির কথা বলতে গিয়ে আমি তোমাদেরকে বলবো, আমার কাছে বেশ কিছু ধরনের থাই ভ্যারাইটির বুগেনভিলিয়া রয়েছে। তুমি যদি সংগ্রহ করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো, গাছের ডিটেলস চাও, ক্যাটালগটা চাও, আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে চয়েস করে সংগ্রহ করতে পারবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে। যাই হোক, এই গাছটা এখন মাটিটা সব সময় শুকনো শুকনো থাকবে। যখন দেখছো একেবারে শুকিয়ে গিয়েছে তখন গিয়ে জল দেবে। জল একদম দেবে না এমনটা নয়, কিন্তু গাছের জলের প্রয়োজন আছে, কিন্তু সেটা কম পরিমাণে। এবার এখানে আমি তোমাদেরকে বলবো গাছের খাবারের ব্যবস্থাপনার কথা। খাবার দেখো, এই বুগেনভিলিয়া গাছটাতে আমি আমার তৈরি বুগেনভিলিয়া ফার্টিলাইজারটা ইউজ করেছি, শুধুমাত্র বুগেনভিলিয়া ফার্টিলাইজার। যাদের কাছে স্পেশাল ব্রেন্ড ফার্টিলাইজারটা রয়েছে, তারা স্পেশাল ব্রেন্ডও ফার্টিলাইজারটা ইউজ করতে পারবে, তোমরা নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট পাবে। আমার কাছে বুগেনভিলিয়া ফার্টিলাইজার ছাড়া হিবিসকাস ফার্টিলাইজার, মানে জবার জন্য ফার্টিলাইজার, রোজ ফুড, অ্যাডেনিয়াম কর্টেক্স বুস্টার এবং বুগেনভিলিয়া তোমার হাউস প্ল্যান্টের জন্য আলাদা করে খাবার রয়েছে। তাছাড়াও সবচেয়ে ভালো যেটা, সেটা হলো স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার। স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার তুমি সমস্ত গাছে ইউজ করতে পারবে, তুমি এগুলো সংগ্রহ করতে পারো আমার হোয়াটসঅ্যাপে লক করার মাধ্যমে। যাই হোক, এইবার এই গাছটার মাটি সম্পর্কে তোমাদেরকে বলে নিই। সমপরিমাণ গার্ডেন সয়েল, সমপরিমাণ নদীর সাদা বালি মাটি, খুব ভালো হবে নদীর সাদা বালি মাটির সাথে সমপরিমাণ গার্ডেন সয়েল ভালো করে মিশিয়ে মাটিটা তৈরি করতে। কোনো দিন কোকোপিট দেবে না, আর যদি কোকোপিট দেওয়ার দরকার হয় যে আমি মাটিটা ভিজিয়ে ভিজিয়ে রাখবো গাছের গ্রোথের জন্য, তাহলে 6 মাস তুমি করবে। এখন গাছ বসাও, 6 মাস ওই মাটিতে কোকোপিট দিয়ে তুমি গাছটাকে সুন্দর করে বাড়িয়ে নাও, আবার 6 মাস পরে রিপোর্ট করবে সেই মাটিটা শুধুমাত্র গার্ডেন সয়েল এবং শুধুমাত্র নদীর সাদা বালি মাটি। এই মাটিটা মেশানোর সময় তুমি যদি 4 ইঞ্চি টবে বসাও, তাহলে 1/2 মুঠো স্পেশাল ব্রেন্ড ফার্টিলাইজার অথবা তোমার কাছে যদি বুগেনভিলিয়া ফার্টিলাইজার থাকে সেটা মিশিয়ে নেবে, আর যদি তুমি 6 ইঞ্চিতে বসাও তাহলে 1/2 মুঠোর একটু বেশি ভালো করে স্পেশাল ব্রেন্ড ফার্টিলাইজার অথবা
তুমি বুগেনভিলিয়া ফার্টিলাইজারটা মিশিয়ে দেবে, তুমি জাস্ট দেখবে কত ভালো রেজাল্ট পাও, গাছের সর্বোপরি ফিগারটা তুমি এক বছরের মধ্যে পেয়ে যাবে। বন্ধুরা, যাদের কাছে এই ফার্টিলাইজার নেই, এই বুগেনভিলিয়া বা স্পেশাল ব্র্যান্ড ফার্টিলাইজার নেই, তাদেরকে বলবো তোমরা গাছ বসানোর 20 দিন পরে ডিএপি দেবে 4 ইঞ্চি টবের জন্য, এবং ফসফেট হাফ চা চামচ এবং পটাশ হাফ চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে ওর থেকে হাফ চা চামচ চারিদিকে মিশিয়ে দিয়ে জল ঢেলে দেবে। ব্যাস এটুকু করবে। এবং আমি তোমাদেরকে বলি, এই বুগেনভিলিয়া কিন্তু হাই ফিডার, হেভি ফিডার, প্রচুর খেতে ভালোবাসে, তাই তোমাদেরকে মাঝে মধ্যে ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে মিশিয়ে হাফ চা চামচ করে 4 ইঞ্চির জন্যে, হাফের একটু বেশি তোমার 6 ইঞ্চির জন্য চারিদিকে ছড়িয়ে দেবে, এবং মাইক্রোনিউট্রিয়েন্টস মাসে 2 বার স্প্রে করবে। আবারও বলছি, এই ধরনের খাবারের ব্যবস্থাপনা করার কোনো দরকার নেই যদি তুমি এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা ইউজ করো বা তোমার বুগেনভিলিয়া ফার্টিলাইজারটা ইউজ করো। এতে খুব একটা পোকামাকড় আসে না, অবশ্যই অবশ্যই করে, যদি কোনো পোকামাকড় আসে তাহলে তুমি যদি চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নক করে আগে গাছে কী ধরনের পোকামাকড় আক্রমণ করছে দেখিয়ে নেবে, আমি তোমাকে সাজেস্ট করব, তুমি সেখান থেকে গাছটাকে সুন্দর করে নেবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।